ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচনা ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে থনস ইন স্টেটমেন্টস এই শিরোনামে এক্সপেরিয়েন্স ফোর আজকে মূলত কাজ করব আমরা আপনাদের ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আমরা ডিরেকশনটি দেখে নিই আরেকটি জিনিস বলে রাখি আপনাদের যারা বিগত দিনের ক্লাসগুলো পাননি চ্যানেলে ঢুকবেন সেখানে গিয়ে দেখবেন যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখবেন আপনাদের নবম শ্রেণীর ক্লাসগুলো সুন্দর করে সাজানো হয়েছে সেখান থেকে আপনি এক ক্লিকই সবগুলো ক্লাস দেখে নিতে পারেন চলুন আমরা দেখে নিই ডিরেকশনটি শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের ফোর পয়েন্ট এর যে ডিরেকশনটি রয়েছে সেখানে খেয়াল করবেন নাও রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন কলাম ওয়ান এন্ড ইন ফেয়ার্স অব গ্রুপস যে বিষয়টি বলছে দল বা জোড়াই কলাম ওয়ান এ দেওয়ার যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো পড়তে হবে ম্যাস দ্যাম উইথ দেয়ার ঠনস এবং সেগুলো মিল করতে হবে ইন কলাম ট্রু কলাম টু এর সাথে মানে কলাম ম্যাচিং আমরা যেটা জানি কলাম এক এর সাথে কলাম দুই এর এর মধ্যে কি রয়েছে খেয়াল করি হাউ ইউ ফিল ওয়েন রিডিং দ্য সেন্টেন্স এই যে কলাম এক এর বাক্যগুলো আপনি পড়ছেন তখন কি ফিল্টি করছেন সেটা কলাম টু এর যে ঠন রয়েছে সেটার সাথে আপনাকে মিল করতে হবে লেটার চেক ইউর অ্যান্সার্স উইথ দ্য ফেয়ারস অব দ্য গ্রুপস উইথ নেক্সট টু ইউ এবং পরবর্তীতে এটা যাচাই করতে হবে জড়াই বা দলে যেটা আপনারা সচরাচর করে রাখেন সেক্ষেত্রে আমরা আজকে অ্যান্সার কিউটি অ্যাক্টিভিটিতে যাব না সরাসরি এখানে আপনাদের এটি বুঝিয়ে দিচ্ছি খুব ছোট একটি কাজ খেয়াল করেন প্রথমে যে বিষয়টি বলেছে দ্য ফ্লু ফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই তুষারের মতো জমানো মেঘ উজ্জ্বল নীল আকাশে ভেসেছিল তাহলে এই ধরনের বাক্যটা আপনাকে কোন ফিলিংসটা দিচ্ছে আমরা এটা পূর্ব এবং এর উত্তরটি করব পাশাপাশি আমরা জেনে নিই এগুলোর অর্থ কি কিউরিয়াস কৌতূহলী রিফ্লেকটিভ যেটা চিন্তাশীল অথবা ভাবনামূলক পারসুয়েসিভ যেটি হচ্ছে বর্ণনামূলক ফোর হচ্ছে ডেসক্রিপটিভ সেটি হচ্ছে বর্ণনামূলক এবং ইন্সপিরেশনাল অনুপ্রেরণামূলক তাহলে এখন আসছেন আমরা প্রথম যে বাক্যটি পেলাম সেটিতে আমরা পেয়েছিলাম তুলোর মধ্য জমানো মেঘ বা পুঞ্জভিত মেঘ উজ্জ্বল নীল আকাশে ভেসেছিল এটি মূলত আমাদের ম্যাচ করবে ফোর এর সাথে ডিসক্রিপটিভ কারণ এটি একটি বর্ণনা করা হয়েছে মাত্র এরপরে বি নাম্বারে আসেন এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন এন্ড গ্রো সুন্দর একটি কথা প্রতিটি ভুল শেখার এবং বিকশিত হওয়ার একটি সুযোগ তার মানে আমরা ভুলের মাধ্যমে শিখতে পারি এবং নিজেকে বিকশিত করতে পারি বা এর মাধ্যমে আমরা গ্রো করতে পারি তাহলে আমাদের এক্ষেত্রে উত্তরটি হচ্ছে এই বাক্যটি আমরা অনুপ্রেরণা পাচ্ছি এখান থেকে তাহলে অনুপ্রেরণাটা আমাদের ম্যাচ করছে এই যে ইন্সপিরেশনাল সেটার সাথে তাহলে আমরা এখানে যদি ফাইভ দিয়ে দিই তাহলে আমরা সুন্দর করে অ্যান্সার করে ফেলতে পারছি এরপরে আসেন নাম্বার যে বিষয়টি বলছে আই ওয়ান্ট কালার্ড কালার সি সিনেম্বারে যেটি বলা হচ্ছে আমি ভাবছি কেন কিছু কিছু গাছে বিভিন্ন রঙের ফুল আছে তাহলে এটি আপনার চিন্তার সাথে কিন্তু মিলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটি মূলত আপনাকে সেট করব এক নম্বরের সাথে কিউরিয়াস যে এটা আপনার জানার আগ্রহ হচ্ছে কেন কিছু কিছু গাছে বিভিন্ন রঙের ফুল আছে জাস্ট এটা আমরা এখানে ম্যাচ করে ফেলবো চলুন শিক্ষার্থীরা আমরা ডি নাম্বারটা দেখে নি জয়নিং আ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস সুতরাং একটি বিষয় বলা হচ্ছে একটা ক্লাব বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমরা যেটা বুঝে থাকি সেটি হচ্ছে আপনাদের লেখাপড়ার পাশাপাশি যে কার্যক্রমগুলো করে থাকেন সেটা তাহলে ক্লাবে অংশগ্রহণ করা বা শ্রেণীকক্ষের বাইরে কার্যকলাপে যোগদান করা তোমাকে নতুন দক্ষতা উন্নতিতে এবং বন্ধু বানাতে সাহায্য করে তাহলে এই যে ডি নাম্বারটি আমরা দেখলাম এই ডি নাম্বারটি মূলত আমাদের ম্যাচ করবে প্ররোচনা হচ্ছে এখানে আপনাকে অনুপ্রাণিত করছে অনেকটা ইন্সপিরেশন সাথেই যায় কিন্তু যেহেতু আমরা ইন্সপিরেশন নিয়েছি সেক্ষেত্রে আমরা এখানে প্ররোচনা শব্দটি ব্যবহার করবো দ্যাট মিনস থ্রি পারসেসিভ এরপরে আসেন এই নাম্বারে ওয়াইন আই থিঙ্ক অ্যাবাউট মাই ফেভারিট হবি আই ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স এখানে যে বিষয়টি বলা হচ্ছে আপনাদের যখন আমি আমার প্রিয় শখ নিয়ে চিন্তা করি তখন এটি আমাকে আনন্দ দেয় এবং আমাকে আরাম বোধ বা হালকা বোধ হতে সাহায্য করে তাহলে ই নাম্বারে আমরা যে বিষয়টি দেখছি এটি মূলত ম্যাচ করবে আপনাকে রিফ্লেক্টিভের সাথে কারণ রিফ্লেক্টিভ শব্দটি হচ্ছে চিন্তাশীল বা ভাবমূলক এখান থেকে আপনি একটা চিন্তার উদয় ঘটাচ্ছেন বা এখান থেকে আপনার একটা চিন্তার উন্নতি লাভ করছে সেক্ষেত্রে আমরা একটা চিন্তাশীল বা রিফ্লেক্টিভের সাথে এটি ম্যাচ করব। তাহলে এই ছিল আমাদের মোটামুটি আপনাদের যে ম্যাথ আর এটি মূলত আপনাদের টোনালিটির উপরে যাচ্ছে কারণ এই যে আমরা টেক্সটগুলো দেখলাম এ বি সি ডি ই পর্যন্ত এই টেক্সটগুলো কিসের কোন টনটি আলোচনা করা হচ্ছে বা তুলে ধরছে সে বিষয়টি কিন্তু আপনাদের আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাচ্ছে এর পরবর্তীতে আপনাদের পূর্ণাঙ্গ যে টোনালিটি রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই ক্লাস দেখার আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ